LibreOffice Base এর উপর এই কথ্য টিউটোরিয়ালে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। এই টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে একটি ফর্মে পুশ বোতাম যোগ করা যায়। আগের টিউটোরিয়ালে আপনি শিখেছেন কিভাবে একটি ফর্মে তালিকা বাক্স ফর্ম কন্ট্রোল যোগ করা যায়। এখন এই টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে একটি ফর্মে পুশ বোতাম যোগ করা যায়। LibreOffice Base প্রোগ্রাম যদি ইতিমধ্যে খোলা না থাকে তাহলে প্রথমে সেটি খোলা যাক। আমাদের লাইব্রেরি ডেটাবেস খুলুন। সম্ভবত আপনি এখন জেনে গেছেন কিভাবে একটি উপস্থিত ডেটাবেস খোলা যায়। ফাইল মেনুর অধীনে ওপেন ক্লিক করুন এবং লাইব্রেরি ডেটাবেস নির্বাচন করুন। আমরা এখন লাইব্রেরি ডেটাবেসে এসে গেছি। আমরা শেষ টিউটোরিয়ালে যে বুকস ইস্যুড টু মেম্বারস ফর্ম নিয়ে কাজ করেছিলাম সেটি খোলা যাক। এটি করার জন্য বাম প্যানেলের ফর্মস আইকনের উপর ক্লিক করুন, তারপর ডান প্যানেলের বুকস ইস্যুড টু মেম্বারস ফর্মের উপর ডান ক্লিক করুন। এখন এডিট ক্লিক করুন। আমরা ফর্ম ডিজাইন উইন্ডোতে চলে এসেছি। ফর্মের মধ্যে পুশ বোতাম যোগ করা সম্বন্ধে আলোচনার আগে সদস্য নামের জন্য একটি তৃতীয় তালিকা বাক্স যোগ করার কিছু একটা পথ করা যাক। আপনার নিশ্চয়ই মনে আছে পূর্ববর্তী টিউটোরিয়ালের অনুশীলনীতে একটি দ্বিতীয় তালিকা বাক্স তৈরি করা ছিল। প্রথমে মেম্বার নেম লেবেলের ডান দিকের টেক্সট বাক্সটি মুছে ফেলুন। এর জন্য টেক্সট বাক্সে মাউসের ডান ক্লিক করুন এবং তারপর কাট ক্লিক করুন। টেক্সট বাক্সটি মুছে গেছে। এরপর ফর্মের উপাদানগুলি সুবিন্যস্ত করা যাক। যেহেতু তালিকা বাক্সে টেক্সট বাক্সের থেকে বেশি জায়গার প্রয়োজন হয় তাই ফর্মের উপাদানগুলিকে ফর্মের আরও নিচে সরিয়ে নিন। এভাবে এটি করতে হবে। প্রথমে বুক টাইটেল লেবেলের নিচে যে সমস্ত ফর্ম উপাদান আছে সেগুলিকে নির্বাচন করুন। এর জন্য আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ অর্থাৎ ক্লিক করা এবং তারপর টেনে এনে স্থাপন করার পদ্ধতিটি ব্যবহার করব। এরপর নির্বাচিত এলাকায় ক্লিক করুন এবং সেটিকে উল্লম্বভাবে নিচে টেনে আনুন যাতে বুক টাইটেল লেবেলের পাশে থাকা প্রথম তালিকা বাক্সের জন্য যথেষ্ট জায়গা থাকে। এখন মেম্বার নেম লেবেলের জন্য এই একই কাজের পুনরাবৃত্তি করা যাক। এখন তালিকা বাক্স আইকনের উপর আবার ক্লিক করুন এবং সেটিকে ধরে মেম্বার নেম লেবেলের ডান দিকে টানুন। এটিকে একটু ডান দিকে সরান যাতে এটি অন্যান্য ফর্ম কন্ট্রোলগুলির সাথে সুন্দরভাবে বিন্যস্ত থাকে। ঠিক আছে, আমরা কিবোর্ড শর্টকাট কন্ট্রোল এস ব্যবহার করে ফর্মে এখনো পর্যন্ত করা আমাদের কাজগুলিকে সংরক্ষণ করে নিতে পারি। আসুন এখন ফর্মে পুশ বোতাম যোগ করা যাক। ফর্ম কন্ট্রোলের একটি উদাহরণ হল পুশ বোতাম। আমরা ওকে, ক্যান্সেল, নেক্সট এবং ফিনিশ বোতামের সাথে পরিচিত। এগুলি হল পুশ বোতামের কিছু উদাহরণ। বেস দিয়ে আপনি ফর্মে এই পুশ বোতামগুলি যোগ করতে পারেন এবং বেসকে নির্দেশ দিতে পারেন যাতে সেগুলি ক্লিক করলে সুনির্দিষ্ট কিছু কাজ সম্পন্ন হয়। আরও কয়েকটি উদাহরণ হল সেভ, আনডু এবং ডিলিট। দেখা যাক এগুলি কিভাবে করা যায়। এখন আমাদের ফর্মে অন্যান্য সমস্ত ফর্ম উপাদানগুলির নিচে চারটি পুশ বোতাম যোগ করা যাক, ঠিক যেমন এই ছবিতে দেখা যাচ্ছে। এই কাজ করার জন্য আপনি ফর্ম ডিজাইন উইন্ডোতে ফিরে যান। এবার ফর্ম কন্ট্রোল টুলবার থেকে পুশ বোতাম আইকনের উপর ক্লিক করুন। এই আইকনটি ঠিক একটি বোতামের মতো দেখাচ্ছে যার নিচে ওকে শব্দটি লেখা আছে। লক্ষ্য করুন মাউস পয়েন্টারটি যোগ চিহ্নের মতো দেখাচ্ছে। এখন নিচে বাঁ দিকের অংশে
প্রথম বোতামটি যোগ করা যাক ফর্মের উপর ক্লিক করুন এবং সেটিকে ধরে এনে অন্যান্য সব উপাদানের নিচে টেনে আনুন এটির প্রয়োজন অনুযায়ী মাপ পরিবর্তন করা যেতে পারে এখন আসুন আগের কাজটি আরো তিনবার করা যাক তাহলে আমাদের তিনটি বোতাম আছে সেগুলি সবকটি একই অনুভূমিক রেখায় বিন্যস্ত আমাদের ফর্মে পুশ বোতামগুলি অঙ্কন করা হয়ে গেছে এখন তাদের লেবেল পরিবর্তন করা যাক এই কাজের জন্য প্রথম বোতামের উপর ডবল ক্লিক করুন এখন প্রপার্টিজ উইন্ডো দেখা যাচ্ছে এখানে লেবেল ক্ষেত্রে সেভ রেকর্ড লিখুন এবার ফর্মের দ্বিতীয় বোতামে ডাবল ক্লিক করুন এবং প্রপার্টিজ উইন্ডোতে লেবেলের পাশে আনডু চেঞ্জেস লিখুন তৃতীয় এবং চতুর্থ বোতামে যথাক্রমে ডিলিট রেকর্ড এবং নিউ রেকর্ড লিখুন এখন আসুন তাদের কাজ নির্ধারণ করা যাক এটি করার জন্য সেভ রেকর্ড বোতামে ক্লিক করুন প্রপার্টিজ উইন্ডোতে অ্যাকশন লেবেল আসা পর্যন্ত স্ক্রল ডাউন করুন এখানে ড্রপ ডাউন তালিকা বাক্সের উপর এবং তারপর সেভ রেকর্ড ক্লিক করুন অন্য তিনটি বাটনের জন্য কাজ নির্ধারণ করা যাক আনডু চেঞ্জেস বাটনের জন্য আপনি আনডু চেঞ্জেস অ্যাকশন নির্বাচন করুন ডিলিট রেকর্ড বোতামের জন্য আপনি ডিলিট রেকর্ড অ্যাকশন নির্বাচন করুন এবং নিউ রেকর্ড বোতামের জন্য আপনি নিউ রেকর্ড অ্যাকশন নির্বাচন করুন সুতরাং আমরা এখন পুশ বোতামগুলি যোগ করে নিয়েছি ঠিক আছে এবার কিবোর্ড শর্টকাট কন্ট্রোল এস ব্যবহার করে আমাদের ফর্মটি সংরক্ষণ করে নেওয়া যাক এই উইন্ডোটি বন্ধ করে দিন পরবর্তী টিউটোরিয়ালে আমরা আমাদের ফর্মে মাত্র তিনটি সহজ পরিবর্তন করব এবং তারপর আমরা তথ্য ঢোকানো এবং তথ্য পরিবর্তন করার জন্য এই ফর্মটি ব্যবহার করতে পারব উদাহরণস্বরূপ যখন কোনো গ্রন্থাগারের সদস্য একটি বই ফেরত দেন তখন আপনি এই ফর্ম ব্যবহার করে সেই তথ্য পরিবর্তন করতে পারবেন এখন আপনার জন্য একটি অনুশীলনী রয়েছে ফর্মে চতুর্থ বোতামের পাশে একটি পঞ্চম পুশ বোতাম যোগ করুন এবং সেটি ব্যবহার করা হলে ফর্মটি রিফ্রেশ হওয়া উচিত নিচে পরের লাইনে চারটি ছোট ছোট পুশ বোতাম যোগ করুন এবং এই বোতামগুলি আমাদের রেকর্ডগুলির মধ্যে চলাচল করতে সাহায্য করবে এখানে লিব্রিঅফিস বেসের ওপর এই টিউটোরিয়ালটি সমাপ্ত হল সংক্ষেপে বললে এখানে আমরা শিখেছি কিভাবে একটি ফর্মে একটি পুশ বোতাম যোগ করা যায় স্পোকেন টিউটোরিয়াল টক টু আ টিচার প্রকল্পের অংশবিশেষ যা ভারত সরকারের আইসিটি এমএইচআরডি এর ন্যাশনাল মিশন অন এডুকেশন দ্বারা সমর্থিত এই প্রকল্প http://spoken-tutorial.org দ্বারা পরিচালিত হয় এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য আমি অন্তরা এই টিউটোরিয়ালটি অনুবাদ এবং রেকর্ড করেছি এই টিউটোরিয়ালে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ শুভবিদায়